এমন একটা কথা বলি? হুম বলো। রাগ করবো না তো? রাগ করবো কেন, আজকে একদম রাগ করবো না, মুড অনেক ভালো আমার, যা ইচ্ছে বলতে পারো, একদম রাগ করবো না। না আমি সবসময় একটা আতঙ্কে থাকি তো, মানে তোমারে কখন কি বললে তুমি রাগ করবা, কোন কথায় তুমি হার্ট হবা, ওই জন্য একটু ভয় থাকে। না তুমি আমাকে শাসন করবা, তুমি বকা দিবা, তুমি আমার গার্লফ্রেন্ড না, তোমার তো রাইট আছে সব কিছু করার, কিন্তু তারপরও যদি একটা লিস্ট দিতে পারতা যেটা যে কোনটাতে তুমি রাগ করবা কোনটাতে রাগ করবা না, আমার জন্য খুব ভালো হইতো। এই যে তুমি রাগ করছো, থাক কিছু লাগবে না, আমার কোনো লিস্ট লাগবে না। আরে বোকা রাগ করিনি, ভাবছিলাম তোমাকে এখন আমি কি বলবো। কি বলবা বলো, তুমি বলো, তোমার যা মন চায় বলো, আমি কিচ্ছু বলবো না এখন থেকে, আর রাগও করবো না। ওকে আচ্ছা, আমি একটু পাশে এসে বসি। অফ কোর্স, তুমি আমার বয়ফ্রেন্ড, কেন বসবা না, আসো পাশে বসো। রাগ করবো না তো? আবার আরেকটা কথা বলি, বলো, একটু ঘাড়ে মাথা রাখি। দেখো সত্যি মারবো না তো? এখন মারবো না রাখলে। কি খবর তোমার? হ্যাঁ ভালো। সো তোমার ভার্সিটি লাইফ কেমন যাচ্ছে এখন? এই তো খুব ভালো। ভালো তো থাকবাই, আমি যেখানে না থাকবো সেখানে তুমি ভালো থাকবে না, এটা কি হইতে পারে? এরকম কেন বলছো, এরকম কেন হবে, এরকম তো না। আচ্ছা যাই হোক, তোমার জন্য একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? গুড নিউজটা হচ্ছে আই হ্যাভ ডিসাইডেড যে আমরা একসাথে এক ইউনিভার্সিটি পড়বো। আই মিন মানে তুমি এখন যে ইউনিভার্সিটিতে আছো আমি সেখানে জয়েন করছি খুব শীঘ্রই। কিন্তু একটা রুলস আছে, সেই রুলস তোমাকে মেনে চলতে হবে, আমি যেটা বলবো সেটা এখন করতে হবে। আবার কি রুলস? রুলসটা হচ্ছে গিয়ে ভার্সিটিতে যাওয়ার সময় একসঙ্গে যাবো, ব্যাক করার সময় একসাথে ব্যাক করবো, আর সব থেকে বড় ব্যাপার যেটা, তুমি অন্য কোনো মেয়েদের দিকে তাকাতেও পারবে না, ভুল ক্রমেও না। কালকে থেকে নিয়ে আসবো মানে? তুমি কি মেয়ে মানুষ যে তুমি ইউনিভার্সিটির চিরুনি নিয়ে আসবা তারপর মাথা আসবা? আচ্ছা আনবো না, প্লিজ আনবা না কেন? এই নিলা বেরে, নীলা আনতে যাই না দোস্ত, তুই জানবি না খবর রাখ। আরে আপু তুমি এখানে বলবি না, আচ্ছা আর পরে কথা হবে। হ্যাঁ সরি সরি দোস্ত, এই শুন না, আমি তো নীলাকে আমি তো চিনি না নীলাকে। তাহলে তুমি কেন বললে যে তুমি দেখো নাই? ওইটা তো প্রশ্ন করছে দেখে আমি জাস্ট জবাব দিই। আরে ভাই তুই রাগ করবি, আরে ভাই তুই ক্যারাম পরে গেছিস, এই কাহিনী শুন। বস কি সে আমি দেখি সৌমিক আর তার ওই গার্লফ্রেন্ড দুজন মিলে ওদিকে কি মেয়েদের এমনি 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 হাঁটতেছে বুঝছো, আমি খুব কিরে উঠিনি কি করে একটু জায়গা উঠি বাজে লাগিয়ে দিতে গেছি, গিয়ে কই কিরে নীলা কই আমার মতো শ্রমিক আর বাহির আগুন লাগছে, আগুন দিকে পাইতে হবে। আমি মাহির সাথে হাঁটতেছিলাম, এখানে কে বলে নীলাকে, নীলা নীলাটা কে? হাই নীলাকে, আমি কি জানি নীলাকে? তোর জন্য কি হয়েছে আমার সাথে জানোস তুই? আরে সুমিরে খুঁজতে যাবে নীলা বেলা বেলাইছি। সারাদিন খিটখিট করে আমার পিছনে লেগে খালি আমার ডিস্টার্ব করে বেটা। সুন্দর তো বেটা, সুন্দর দিয়ে পানি খামু, কি দিয়ে পানি খাবি, কিছু দিয়ে পানি খামু না। আরে না বেটা, মেয়েটা ভালো আছে বেটা, কোনো দিক দিয়ে ভালো না, বলছি ভালো না, বাস শেষ। কি এরকম একটা গার্লফ্রেন্ড পেটা অনেকে চাইলে পায় না? তুই কি নীলার কথা বলতেছিস?
নীলার কথা কেন বলবো? আমার গার্লফ্রেন্ড তো একটাই, মাহির কথাই বলছি আমি। মাহির কথাই বলছো? হ্যাঁ মাহি, লিখা দিব আমি তোমারে। না না, লিখতে হবে না। ওকে ডান ডান, বাবা আমরা যাই, ওয়েদারটা ডিমান্ড করতেছে বুঝছো। কি কি এর ওয়েদার ডিমান্ড কই যাস তোরা? ওকে ডান। হ্যাঁ কি কি ডান? ওয়েদারটা কেমন জানো রে? আজকে স্কুল আমার কথা শেষ করতে দে। আমরা জানি। এই দাঁড়া না, এই কে? আমি খারাপ। গুড, শোনো না। কি হয়েছে বল না কেন? দাও না। কি দিব মানে কি বলছিস? মানে বলছিলাম মাফ করে দাও না। ও না, সম্ভব না। তোমার যখন মুড আসবে তখন তুমি আমাকে কল দিতে পারবে, আর আমি যখন তোমার সাথে কথা বলতে যাবো তখন তুমি আমার সাথে কথা বলতে পারবে না। মানে কি তুমি মজা পাইছো এগুলা? তুমি আমার সাথে জোরে কথা বলতেছো? এখন কিভাবে কথা বলবো ওটা তোমাকে শিখতে হবে। মানে তুমি কি পাইছো? তুমি আমাকে সবসময় প্যারা দিবা, তোমার পোশাক উঠতে পাইছো তুমি আমাকে, আমার ফ্রেন্ডদের সাথে মিশতে দিবা, ইউনিভার্সিটিতে আমাকে প্যারা দিবা, কি পাইছো তুমি? হ্যাঁ সৌমিক, সৌমিক, হ্যাঁ আমি সৌমিক। তুমি কি আমার সাথে ব্রেকআপ করবে? আমি তোমার সাথে ব্রেকআপ করছি, আর তোমাকে আমি কল দিব জীবনও না, তুমি আমাকে আর জীবনও কল দিবা না বুঝছো? আমি ব্রেকআপ করছি তোমার সাথে।